হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি, আপনার লাইভটা আমি দেখি এই সময়টা। তো আমি গতকালকে আপনার একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, এই জন্য আপনার সাথে। গতকালকে আপনি লাইভটা শেষ হয়ে গেছিল, আমি আসলে দুর্ভাগ্যবশত আমি সুযোগ পাই নাই, হয়তো সুযোগ পেলে আপনার সাথে একটু কথা বলতাম আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা, তো জি বলতেছিলেন যে ধরেন ওই যে পূজা পূজা পার্বণ যেগুলোতে অপচয় হয়, এটা ঠিক আছে একটা অপচয়, কিন্তু আপনি দেখবেন যে কাবার গিলাফ নির্মাণ করতে প্রত্যেক বছরে 40 কোটি টাকার মতো খরচ। আপনি যদি একটু গুগল করেন বা আপনি এই বিষয় নিয়ে একটু রিসার্চ, এখানে আলটিমেটলি কিন্তু মানব কল্যাণে কোনো কিছুই আসে না। যে আপনি একটু সোনা মোড়ালেন, সুন্দর সুন্দর কাপড় দিলেন, বা যেভাবে ওনারা ওইটাকে প্রত্যেক বছরই পরিবর্তন করেন, তো এটা কি আসলে মানব কল্যাণে কোনো কাজে আসতেছে? যেমন যেমন কিনা আপনার হিন্দু ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো আসলেই কোনো কাজে আসতেছে না। এটা আপনি এই কথার সাথে আপনার সাথে আমি একমত, যেটাকে পানিতে ফেলে দেয়। হ্যাঁ, অনেক কোটি কোটি টাকা খরচ করে পানিতে ফেলে দেয়। আপনি দেখবেন যে ওই যে যে কাবা ঘর, ওইটা হয়তো আপনার কাছে ওইটা একটা খুব পবিত্র স্থান, হয়তো অনেক কাছে সেটা নাও হতে পারে, এটা যার যার পাশ মানে দৃষ্টিভঙ্গি থেকে তার তার কাছে আলাদা। এখন ধরেন ওখানে তো ওই একই কাজ করা হচ্ছে, তাই না? একটা জড় বস্তু পদার্থ ওখানে দেখেন, ওই আমি একটা আর্টিকেল পড়লাম, ওখানে দেখলাম যে 40 কোটি টাকার মতো খরচ হয় আর কি ওই কাবা ঘরে। স্বর্ণ গিলাফ টিলাফ যা আছে না ওখানে, ওই ওইগুলোতে ই করতে, সাজাইতে গুছাইতে বা পরিবর্তন করতে, হ্যাঁ অনেক বিশাল একটা ইনভেস্টমেন্ট হয় ওখানে। তো এটাও তো এক প্রকার অপচয়। এই বিষয়ের সাথে আপনি আপনি আপনার মানে মতামতটা কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছেন। এখানে আপনার কিছু কনসেপ্টগত ভুল আছে, যেটা আসলে অনেক পৌত্তলিকরা মনে করে থাকে, কারণ তাদের মাইন্ডসেটিং এর কারণে। আপনি এটা খারাপ সেন্সে নিয়েন না, ঠিক আছে? তো যেটা হচ্ছে আচ্ছা, কাবার, আপনি সাউন্ডটা কি একটু বাড়াবেন? আপনার সাউন্ডটা একটু কম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি সামনে এনে বলতেছি। তো বলতেছি যে আপনাদের কিছু বেসিক ভুল ধারণা আছে, যেটা হচ্ছে কাবারে আপনারা পৌত্তলিকতার সাথে মিলাইতে চান, যে মনে করেন যে এটা একটা জড় বস্তু বা এটাতে আমরা এটাতেই সেজদা দিচ্ছি, এরকম কোনো কিছু না। যেটা হচ্ছে কাবার উপরে দাঁড়িয়ে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছিল, এইটা বুঝাইতে যে কাবার কোনো ক্ষমতা নেই, কাবার কোনো কিছুই না। শোনেন আমি বলি, আমি শোনেন, ধর্মীয় বিষয়টা আপনি একজন অভিজ্ঞ, আপনি ভালো বুঝবেন এটা। আপনি মনে করেন আপনি যে যখন আপনি আপনাকে কোন জিনিসটা একটা পরিষ্কার করে মানে দিই, মসজিদে যাবেন, এই ধর্মের ধর্মের যে বয়ানটা, ওই ফজিলতটা আপনি ওনাদেরকে দিয়েন। আমি বলি শোনেন, ধর্মের যে ফজিলত বয়ান বা কি, কিন্তু আপনার কাছে এটা, আমি তো প্রথমে সেটা বলে নিছি ভাই আপনাকে, যে আপনার কাছে ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন মনে করেন যে এটা না আমার অনেকের প্রথমে কাছে সেটা আপনাকে বলতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট না, আপনি কি অনেকের কাছে বুঝতে সেটা একটা চাচ্ছেন। জড় বস্তু ছাড়া কিছুই না। আপনি এখন ওই আমি কি পার্সপেক্টিভ থেকে কথা আপনি বলেন, ঠিক আছে? আপনার আপনি উত্তরটা আপনার না উত্তরটা কি শুনবেন? আপনার উত্তরটা কি শুনবেন? না আমি শুনবো শুনবো দাদা, আমি বলি, আমি আমি ছোট্ট একটু, আমি আর আপনাকে ইন্টারাপ্ট করব না, আমি শুধু এতটুকুই বলবো, আপনি ধর্মীয় পার্সপেক্টিভ থেকে না কথা বলে আপনি আপনি মানবিক মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কথা বলেন। যে ধরেন যদি আপনি ধর্মীয় দিক থেকে আমাকে বুঝাইতে দেন, তাহলে আমি ওটা বুঝবো না, কারণ আমার কাছে ওটার কোনো দাম নাই, ঠিক আছে? আপনার কাছে আমি ওইটা আপনাকে অবশ্যই দাম, ধর্মীয় দিক আপনার থেকে একটা তীব্র বুঝাচ্ছি স্থান। না, আমি আপনাকে ধর্মীয় দিক থেকে বুঝাচ্ছি না, কিন্তু আপনি তো আমাকে উত্তরটাই দিতে দিচ্ছেন না। না আপনি আমি তো আমাকে আপনাকে, ওই যে আলী রাদিয়াল্লাহর কথা বলতেছেন, সাবির, এগুলো দরকার নেই। আমার কথা হচ্ছে আমি যে আলী রাজার জন্য যদি তো বলতেছি না, আমি তো আপনাকে উত্তরটা দিচ্ছি, কিন্তু আপনি তো উত্তরটা দিতে দিচ্ছেন না, আপনি তো শুনতেছেন না না, যে আমি আমি কি আপনাকে বলতেছি। ইন্টারাপ্ট করব না, আমি তো বললাম আপনি উত্তর দেন, আমি আর ইন্টারাপ্ট করব না আপনাকে, আপনি দেন। ঠিক আছে, আমি কি শুরু করবো উত্তরটা? জি জি অনেক ধন্যবাদ। তো যেটা হচ্ছে, কাবাটা যদি ওখানে নাও থাকে, তারপরে আমরা ওইদিকে ফিরেই নামাজ পড়ব। কারণ হচ্ছে কাবাটা হচ্ছে একটা কিবলা, একটা দিক, এটা হলো জাস্ট একটা দিক নির্দেশনা আর কিছুই না। তা যেটা হচ্ছে, মনে করেন আমি এই যে এখানে আছি, এই যে এইটা হলো আমার দিক কেন্দ্র, এর চারিপাশে ফিরে আমি নামাজ পড়ব, এটা থাকুক আর না থাকুক আমার কিছু যায় আসে না, এটা হলো জাস্ট একটা পয়েন্ট। কাবা শরীফের ভিতরেও নামাজ পড়া হয়, এর উপরে দাঁড়িয়ে গিলাফ চেঞ্জ করা হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর উপরে দাঁড়িয়েই আজান দিত, এইটা বোঝানোর জন্য যে এটার কোনো ক্ষমতা নাই, এটা কিছুই না।
এটা জাস্ট একটা পয়েন্ট, একটা নির্দেশ যে সবাই একদিকে ফিরে নামাজ পড়বো। এটা পৌত্তলিকতার সাথে কোনো মিলানোর কোনো কিছু নাই। যদি এটা কোনোদিন নাও থাকে, তারপর আমরা এদিকে ফিরে নামাজ পড়বো, ঠিক আছে? এটা হলো দিক মাত্র, আর কিছুই না, যে সারা বিশ্বের সবাই একদিকে ফিরে নামাজ পড়ার জন্য একটা চিহ্ন মাত্র। এটারে এখন যেটা আপনি দেখতেছেন সেটাও কিন্তু নতুন তৈরি করা, এটা যে আগের তা না, এটাও রিসেন্ট তৈরি করা। আর গিলাফটার কথা যেটা বলতেছেন, গিলাফটার পিছনে 40 কোটি টাকা খরচ হয়, এই গিলাফটার 40 কোটি টাকা সৌদি আরবের জন্য খুব মামুলি টাকা। কারণ হচ্ছে সৌদি আরবে গোলটা খুব সামান্য ব্যাপার, গোলটা ওখানে অ্যাভেলেবল পাওয়া যায় এবং খুবই সস্তায় পাওয়া যায়, ভারতের থেকে অত্যন্ত অত্যন্ত সস্তা ভাবে গোল্ড ওখানে পাওয়া যায়। এবার আপনি শোনেন, যে গিলাফটা ওখানে পাওয়া যায় এবং যে গিলাফটা পরিবর্তন করা হয়, সেই গিলাফটা কিন্তু টুকরো করে বিভিন্ন দেশে পাঠাই দেওয়া হয়। ওই গিলাফটা এমন না যে পানিতে চুবনি দেওয়া হয়, এবং ওই গিলাফের যে সোনাটা এটাও কোনো ওয়েস্টেজ হয় না, ওই গিলাফটা বিভিন্ন দেশে পাঠাই দেওয়া হয়, তারা যে যার মতো কাজ করতে পারে। ওই জিনিসটা রিউজ হয়, ওই জিনিসটা আপনার এমন না যে ওইটা পানিতে আমি ফেলে দিব। যেরকম হচ্ছে দুর্গারে 25 কোটি টাকা স্বর্ণের সারি পরানো হয়েছে গত বছর, আর সেটা করতে হবে, সেটা এখন বিসর্জন দিতে হবে, এবং প্রতিবার সারি কিন্তু আপনি খুলে নিয়ে বিসর্জন দিতে পারবে না। এই জটিলতাটাই ওখানে সৃষ্টি হয়েছে। আর এখানে যেটা হচ্ছে, গিলাফটা টুকরো করে বিভিন্ন দেশে পাঠাই দেওয়া হয়, কারণ এটা দান, ঠিক আছে? এটা দান করে দেওয়া হয়, গিলাফটা টুকরাটা দান করে দেওয়া হয়। এবার যেটা করেন, যে এই যে আপনার এই আপনার গিলাফটা দান করে দেওয়া হচ্ছে আর স্বর্ণটা ওখানে অ্যাভেলেবল, আর মাত্র 40 কোটি টাকা বলতেছেন। এবার আপনাকে ছোট্ট একটু উদাহরণ দিই, শুধু ভারতে বাসা বাড়িতে যে পরিমাণ সোনা আছে 24,000 টন, এটাতে বছরে জাকাত আসে হচ্ছে 2 লাখ কোটি টাকার উপরে। আর যেটা হচ্ছে মন্দিরে যে পরিমাণ সোনা আছে, $1 ট্রিলিয়ন সোনা আছে, সেটাও যদি জাকাত হিসাবে ধরেন, তাও আসে আরো 2 লাখ কোটি টাকার উপরে। মানে আপনি শুধু বাসা বাড়িতে আর মন্দিরে যে পরিমাণ সোনা আছে, তা দিয়ে শুধু 4 লাখ কোটি রুপি, 4 লাখ কোটি রুপি, 40 কোটিও না, 4 লাখ কোটি রুপি শুধু জাকাত হবে। জাকাত হচ্ছে 2.5%, 100 টাকার 2.5 টাকা, 100 টাকার 2.5 টাকার জাকাত দিল, 4 লাখ কোটি রুপি জাকাত দিতে হবে। এবার বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? ইসলামের নিয়ম হচ্ছে জাকাত দেওয়া, যেটা হিন্দু ধর্মে নাই, ভাই পৌত্তলিকতায় নাই। আপনি কিন্তু শুনেন, আপনি আলোচনা আপনি আলোচনা কোনো পয়েন্ট মেক করতেছেন না, বুঝছেন? আমি আপনাকে আমি আলোচনা আমি পয়েন্ট মেক করতেছি, কিন্তু না না আপনি আপনি শুনেন, পয়েন্টটা আমি আম বরাদ্দ নট দা আম করতেছেন। নট দা রিপ্রেজেন্টেটিভ এনি এনি রিলিজিয়ন, শুনেন, আম নট দা রিপ্রেজেন্ট এনি আমি তো রিলিজিয়ন, আপনার আম কোনো জাস্ট টকিং ইট ফ্রিলি। রিপ্রেজেন্টেশন বলতেছি না, আমি আপনারে যেটা না না আপনি শুনেন, মিলাইতে চাইতেছেন আমি আপনার আপনি পার্থক্য শুনেন, বলতেছেন। না না শুনেন, আপনি আপনি হিন্দু ক্ষেত্রে মুসলিম মিলাইতে বৌদ্ধ চাচ্ছেন, খ্রিস্টান, আমি কোনো ধর্মের রিপ্রেজেন্টেটিভ না। আমি আপনাকে প্রশ্ন আমি করছি তো আপনার কোনো যে ধরনের এই রিপ্রেজেন্ট না, আমি টাকাগুলো, আপনার পার্থক্যটা বুঝাচ্ছি, আমি আপনাকে না না না, পার্থক্যটা আপনি বুঝাচ্ছি। পার্থক্য এত এত কিছু করার দরকার নাই। এই জাকাত টাকাত, এই যে এত পার্সেন্ট এত জাকাত, আমি তো এইসবে আমি তো এই বিষয়ে আপনাকে আমি প্রশ্ন করি নাই, তো আপনি অযথা সময় কেন নষ্ট করতেছেন, তাই না? আপনি আর প্রশ্ন একজনকে যুক্ত করলে করলে তো আপনি সময় দিতে পয়েন্টটা পারবেন? তো চলে আসবে, কারণ ইসলামে যখন আপনি কোন একটা বিষয় নিয়ে না না না, কথা আমি বলবেন, ওইসব শুনতে চাইনি আপনার কাছে। আমি আপনার কাছে কি বলছি সেটা আপনি বুঝতেই পারেন না। ওই টাকাগুলো দিয়ে তো গাজাতে এই যে চিকিৎসা মানুষকে সাহায্য করা যেত, এই রোহিঙ্গাদের সাহায্য করা যেত, এতগুলো টাকা নষ্ট না সেটাই তো করে করা এই হয়, লড়াই সেটাই করতে তো পারছেন, করা বুঝলেন হয়। তো? ওই ওই 40 কোটি রুপির গিলাফটা ওটা যে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়, এটা পরেন নাই, ওটা যে না পানিতে এরকম চুবানো কোনো হয় কিছু, এটা এরকম পরেন কোনো নাই। কিছু নাই, ঠিক আছে? এটা প্রত্যেক বছরই এটা চেঞ্জ করা হয়, প্রত্যেক বছর এই এটার জন্য হ্যাঁ টাকা ইনভেস্ট প্রত্যেক করা হয়। এই বছর টাকাটা কি করা আপনাদেরই হয়, টাকা, 40 কোটি রুপির এই টাকাটা আপনাদের যারা কি করা মুমিন, হয়, পুরাতন গিলাফটা কি করা হয়, এটা আমারে বলেন, পুরাতন আপনাদের গিলাফটা কি করা হয়, আপনাদের যে ওটা কি মুমিন, গিলাফটা পুরোটা কি পানিতে করে চুবানো হয়? পানিতে ফেলায় না নদীতে ফেলায়? ওই টাকাটা তো ইনভেস্ট করে, ওই টাকাটা ইনভেস্ট না করে তারা যদি রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিত, তাহলে ওই এটা অনেক টাকাটা দান মানবিক করে হইতো। দিলে সমস্যা কি আপনার? ওই টাকাটা যে দান না না করে না দিলে, ওই যে না না না, গিলাফটা এই আপনি দান করে শোনেন দেওয়া শোনেন হচ্ছে শোনেন ওখানে, শোনেন, আমি বলি শোনেন, ওই গিলাফটা এই যে কি যে করা হয় এক আমারে টুকরো বলেন, গিলাফ আপনি ওই নিলেন, গিলাফটা কি করা আমি হয় এটা শুনুন, বলতেছেন না কেন? আমি বলি আমি বলি গিলাফটা শোনেন, যে দান আপনি করে দেওয়া হয় এটা জানেন না? আপনি এখানে বিশাল একটা ইনভেস্টমেন্ট করার পরে, এই টাকাটা অপচয় করার পরে আপনি কাকে দিলেন, কোন প্রাইম মিনিস্টারকে দিলেন, কোন মন্ত্রীকে দিলেন, কার বাড়ি দিলেন, কার কাছে দিলেন, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আচ্ছা দান এটা তো করে মানব দেওয়া বড় কল্যাণে কথা আসলো, না, তাই না? দান করে দেওয়া বড় কথা না, কিন্তু পানিতে ডুবাই দেওয়াটা অমানবিক। আপনাদের লজিক হচ্ছে না দান আমি তো করে আমি দেওয়া তো আপনাকে হিন্দু ধর্মে, আমি পানিতে তো ডুবাই ওইটাকেও দেওয়া খারাপ হচ্ছে বলছি। অমানবিক না হচ্ছে। না না শোনেন, এই জন্যই বলছি আপনি পয়েন্ট বুঝেন না, বুঝছেন ভাইয়া? আপনি পয়েন্টটা মেক আমি করে আপনার তারপরে কথা বলা পয়েন্টটা শিখেন, পরিষ্কার বুঝছেন করে দিলাম, আপনার পয়েন্ট না? হচ্ছে আমি আপনাকে যে বলি না, শোনেন, পানিতে ডুবিয়ে দেওয়াটা হচ্ছে না না, মানবিকতা, হ্যাঁ আর ওইটাও ওই বলছি আমি,
আমি বান তো করে ওটা দেওয়ার বলছি হচ্ছে আপনাকে, আমি বলছি যে বাতিলতা, ওইটাও বান যেরকম করে খারাপ দেওয়ার কাজ হচ্ছে এটাও সেরকম খারাপ কাজ, ওইটাও যেরকম অমানবিক আপনি এটাও দান সেরকম করে দেওয়া অমানবিক, খারাপ কাজ, সেই এই সেই আপনি পয়েন্টটা মেক করেন। বলতেছেন দান করে দেওয়াটা অমানবিক, দান করে দেওয়াটা অমানবিক বলতেছেন, না এটা শোনেন আমি বলি, আপনি এটাকে আপনি ইনভেস্টমেন্ট বলতে করার পরে চাইছেন এত যে বিশাল দান করে দেওয়াটা ইনভেস্টমেন্ট করার পরে অমানবিক হয়েছে? আপনি দান করতেছেন না কি করতেছেন সেটা কেউ জানে না, ঠিক আছে, সেটা কোনো কেউ আচ্ছা, জানে দান না, করে কিন্তু দেওয়াটা এই যে যে অমানবিক, বিশ্বে আপনি বলতে শোনেন চাইছেন আপনার পয়েন্টে শোনেন আমি বলি, পয়েন্ট নিয়ে পয়েন্ট ক্লিয়ার, আমি বলি দান শোনেন করে শোনেন, দেওয়াটা এই যে অমানবিক, যে এত লোক না খেয়ে আপনি মরতেছে, এই যে জায়েজের আফ্রিকাতে এত পাহাড় লোক না খেয়ে খেয়ে যাচ্ছেন, মরতেছে, জায়েজের রোহিঙ্গারা না পাহাড় খেয়ে খেয়ে যাচ্ছেন, মরতেছে, এই সমস্ত এটা না করে যদি আপনি এটা এটা করতো তাহলে ওটা অনেক বেশি মানবিক হতো, অনেক বেশি এটা মানুষের মানুষের চোখে পড়তো এটা, বুঝছেন? এটা আমি বলি নাই যে আপনাকে হিন্দু প্রতিমা পানিতে ভাসায় দিচ্ছে এটা খুব দাদা মানবিক, আমি কি দান আপনাকে করে বলছি? দেওয়াটা অমানবিক কেন এটা আমারে বলেন? দান করে দেওয়াটা অমানবিক কেন এটা আমারে বলেন? না দান করে দিলে তো ওই ওই যে যে ক্ষুধার্ত লোক, ওই যে অসহায় লোক, তাদের কোনো উপকার হচ্ছে না, ঠিক আছে? ও এই যে দান আপনি করে যে দিলে রোহিঙ্গা উপকার যে হচ্ছে সমস্যা, না, হ্যাঁ দান ইসরায়েল করে শোনেন, দিলে উপকার আপনি হচ্ছে না, দান আপনি করে দিলে শোনেন, উপকার হচ্ছে না, আপনি কি বন্যা ফেলায় আপনি উপকার হচ্ছে, ডেমনস্ট্রেশন পানিতে করছেন, চুবাইয়া দিলে উপকার হচ্ছে, আপনি কি একবারও চায়না এম্বাসিতে যে ডেমনস্ট্রেশন করছেন, বাংলাদেশ চায়না এম্বাসিতে, চায়নায় যে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করতেছে, যেভাবে মারতেছে, আপনি কি ভাই একবারও আপনি আমার ডেমনস্ট্রেশন সব করছেন, মিলিয়ে উত্তর করেন নাই? দেন, আপনি একটা পয়েন্টে আমার উত্তর দেন যে দান করে দেওয়াটা অমানবিক কেন এটা আমার বুঝান, না দান বাংলায় করতেছে বুঝান, না করতেছে সেটা তো আর আমার দেখার দরকার নাই, তাই না? আপনি যে এত ও বিশাল অঙ্কের দান টাকা করতে ইনভেস্ট তো এটা করতেছেন, কোনো দরকার নেই, আপনার গরু কিনলে সমস্যা, এই গরু দান কিনে করে তো জবাই মানব করে দান কল্যাণে করে উপকার দিয়ে হচ্ছে না, দিচ্ছেন, ঠিক আছে? তাই তো ক্ষুধার্ত লোকের মানে গরু দান কোরবানি করে করলে তো তো মানব সমস্যা, কল্যাণে কোনো গরু উপকার কিনে হচ্ছে না, দান করে না দিলে না সেটা আপনি সমস্যা যে নাকি? আমি বলি আপনি দান করলে ওটা তো মানব কল্যাণে কোনো উপকার হচ্ছে না, আপনি ও যদি আচ্ছা দান করলে ওখানে মানব কল্যাণে ক্ষুধার্ত উপকার লোকদের হচ্ছে না ক্ষুধার্ত কেন, দিতেন, পানিতে চুবাইতে না না মানব না কল্যাণে উপকার হচ্ছে সেটা বলতেছেন? হ্যাঁ সেটা তো মানব কল্যাণ উপকার হচ্ছেই না, আপনি যে দান করতেছেন ওটাও কোনো কাজে আসতেছে না, ঠিক আছে? কারণ কি ও জানেন, দান করলে এখানে সেটা কি রোহিঙ্গা করতেন? সমস্যা বিশ্বে এত বড় বড় সমস্যা রয়ে গেছে, তারপরে আপনার হ্যাঁ গাজায় আপনি দান সমস্যা, করলে সেটা ইসরায়েলের যে উপকার হচ্ছে তাদের না, অত্যাচার ভাই করতেছে, ভাই চায়নায় যে ভাই অত্যাচার করতেছে, দাদা এগুলো আপনি দাদা না দাদা দেখে দাদা আপনি স্বাভাবিক, শুধু আপনি গুলো মাথা ঠান্ডা করুন, টাকাগুলো মাথা নষ্ট ঠান্ডা করছেন, করুন, এটাও তো অমানবিক, মাথা বুঝছেন? ঠান্ডা করেন, এটা মাথা ঠান্ডা অমানবিক করেন, কাজ, শুনেন মাথা ঠান্ডা করে আমি কথা বলি, বলেন, শুনেন, আমি মাথা মাথা ঠান্ডা করে ঠান্ডাই কথা আছে, বলেন, কিন্তু শুনেন, আপনি মানে আলোচনা করবেন হনেস্টি নিয়ে, ডিসঅনেস্টি করবেন না, ঠিক আছে? আমি আপনি তো অনেস্টলি মানে আলোচনা নিরপেক্ষ করতেছি, দান দৃষ্টিভঙ্গি করা নিয়ে কেন কথা আমার বলবেন, খারাপ এটা আমার বুঝান, না 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 আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন, ঠিক আছে? আপনি শুধু নিরপেক্ষ ধর্ম দৃষ্টিভঙ্গি ধর্মের দান করা ধর্মের কেন লেবাস খারাপ করে যে এটা আমার ধর্মের বুঝান, কথা বলবেন, আপনি মানবতার কথা বলবেন না, এটা হতে আমি পারে না, মানবতার এটা কোনো কথা আলোচনাই বলতেছি হতে কেন পারে না, জাকাত বুঝছেন? দেওয়া খারাপ বলেন, হ্যাঁ আপনি কোনো জাকাত দেওয়া মানবতার কেন কথাই খারাপ বলেন না, আপনি বলেন, হ্যাঁ আপনি দান করা মানবতার কেন খারাপ আমার বুঝান, যেটা যেটা আপনার যেটা আপনার চোখের সামনে পৃথিবীতে এত ক্রাইসিস, এত এত মানুষ ক্ষুধার্ত, এত প্রবলেম, খারাপ বলেন, দান করাটা কেন না না খারাপ আপনি আমার বুঝান, না 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 আপনি এই কথাটা আমি আজকে বলতাম না আপনাকে, যদি আপনি গতকালকে ওই ছেলেটার সাথে এটা এটা যদি তর্ক না করতেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হ্যাঁ দান করা খারাপ এটা আমারে বুঝান, যে দান করা খুব জঘন্য কাজ, খারাপ কাজ এটা আমারে আমি বুঝান, এটা তো আমি এটা তো দিস ইজ না নান অফ মাই বিজনেস, আপনি কি করতেছেন না করতেছেন আমার বিজনেস না, কিন্তু আমি দেখতেছি আমার চোখের ও সামনে আচ্ছা আপনি এরকম দেখতেছেন আমি অসংখ্য গরু অসংখ্য গরু ক্ষুধার্ত, মানে গরু শোনেন কোরবানি করে শোনেন, অপরাধ করে ফেলছি দান করে, না না বলেন এত গরু অসংখ্য কোরবানি লোক করে দান করে ক্ষুধার্ত লোক অপরাধ করে ফেলছি না বলে খেয়ে আমরা, মরতেছে, আর আপনি আপনি দেখেন সৌদি আরব আচ্ছা না কিভাবে খেয়ে সিরিয়ারে মরতে মারতেছে, পেরে সৌদি আরব কিভাবে দান করতে লিবাননে দান মারতেছে, আপনি করতে দেখেন, গরু জবাই করে দান হ্যাঁ আপনি করতেছি একদিনও এটা তো কথা অন্যায় বলছেন, হয়ে গেছে, বলেন সৌদি আরব যেভাবে নিরাপদ লোকদেরকে মারতেছে, আপনি কি একদিন কথা বলছেন সেটা নিয়ে, আচ্ছা কোনোদিন আপনি কথা বলেন নাই? দান করলে কেন অপরাধ এটা আমরা বুঝান, বাংলায় বুঝান, এত ঘোরাঘুরি না আপনার ওই করে সোজা শীত, বাংলায় বল, দান দান করলে আর কেন শীত, করছো এটা দান বলুন, আর শীত এক বিষয়, ঠিক আছে? ওটা আমার কাছে শীত, আপনার কাছে দান, ওটা আমার কাছে শীত মনে হয়, কারণ যেখানে রোহিঙ্গা লোক না খেয়ে মরতেছে, যেখানে গাজায় লোক লোক এত না খেয়ে মরতেছে, যেখানে আফ্রিকাতে এত দাদা লোক না খেয়ে মরতেছে, আপনি কারে কয়টুকু দাদা দান করে দিলেন ওটা আমার আপনি কি দেখার বিষয় না, মানসিক ভাবে ঠিক সুস্থ আছে? আছেন, মানসিক ভাবে কি আপনি সুস্থ আছেন, আপনার থেকে অনেক সুস্থ আছি আশা করি, কিন্তু ঠিক আপনি আছে? তো অমানসিক আপনার মানে মানসিক ভাবে সুস্থতা দেখাচ্ছে না, আমি আপনাকে কি বলতেছেন আপনি কি বলতেছেন, আমি তারে না বলতেছি না না ভাই না দান করা আপনার খারাপ এটা আপনি আমার আপনার মনে করে না আপনার আমার তো বলেন, আপনার তো ওই দান, আপনি এটা শুনেন বলতেছেন আপনি এটা ওই বলতেছেন একটা তো কি নিয়েই লাগিয়েছেন, বলতেছেন, দান করা আপনি কেন ওই খারাপ দান এটা দান আমার দান বুঝান, নিয়ে লাগিয়েছেন, দান দিয়ে আমার দরকার নাই, কিন্তু আপনি যে অপচয় করতেছেন, আপনি যে এই যে যে এই যে যে নষ্ট দান করতেছেন, করা কেন এই অপচয় আমার নষ্টটা না বলেন, করিয়া, হ্যাঁ দান করা এই যে তো অপচয় অপচয় এটা করতেছেন আমার আপনি, বলেন, না 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 আপনি দান যে করা অপচয় কিন্তু করতেছেন, অপচয়, হ্যাঁ আপনি তো রোহিঙ্গাদের খাওয়াইতেছেন না, আপনি গাজায় গাজায় শিশুদেরকে দাদা খাওয়াইতেছেন না, দান করা আপনি কেন তো অপচয় বলেন আপনি আমাকে, দান করা আপনি কেন অপচয়, আপনি
আপনি সিরিয়ারে ভাই, মারতেছেন, একটা আপনি সাধারণ সিরিয়া সাধারণ সাধারণ সবাই লোকজনকে মারতেছেন। চিৎকার করার জায়গা না, এখানে চিৎকার করার জায়গা না, চিৎকার করা শোনো, স্বাধীনভাবে কথা চিৎকার বলো, আমি রাস্তা করতেছি না, খারাপ না। চিৎকার আমি করতেছি না, আমি চিৎকার করতেছি না, কিন্তু আপনি পৃথিবীতে এত সমস্যা থাকতে আপনাদের আপনি ওই বাংলায় জলবস্তুকে প্রতিদিন পান করা কেন খারাপ আমার একটু কাছে, বলেন। শোনেন আমার আমার পয়েন্ট আমি মেক করি, আমার কাছে যেরকম ওই ওই যে প্রতিমা বিসর্জন দেওয়া যেরকম মূল্যহীন, আপনার ওই যে ওই কাবা দান শরীফে করাটা মূল্যহীন, কোটি কোটি টাকা গেলাম দান খরচ করাটা করা, ওইটা একই মূল্যহীন। মূল্যহীন। আচ্ছা, হ্যাঁ, দান করা যদি মূল্যহীন হয় তাহলে আপনার কিছু করার নাই, আমরা আজীবন দান করে যাব, যতদিন না না মুসলিমরা না আছি না, দান করে আপনারা যাব, এরকম ঠিক আছে? মাথামোটাই থাকবে আপনি আজীবন, প্রতিমা বিসর্জন আপনারা আমরা দান করে যাব। গোপীনাথ ঠাকুর, আপনি অ্যাড অন দেখেন অবস্থা, মানে প্রতিমা বিসর্জন দেওয়া মানবিকতা আর দান করে দেওয়া হচ্ছে অমানবিকতা। দান কেন করলাম, এটা অপরাধ হয়ে গেছে, কোনি করে দান করা এটা অপরাধ, কি কম কোন। হ্যাঁ ভাইয়া কেমন গোপীনাথ দাদা আছেন? বলেন। হ্যাঁ ভাইয়া কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো, এই যে গোপী কৃষ্ণ যে কথাটা বলতেছিলেন, আমি মনে করি উনি আসলে আপনাকে বুঝতে সক্ষম হয়নি। আপনি বারবার বলতেছেন তিনি দান করে, আপনি দানের কথা বলতেছেন, এই দানগুলো কাকে করতেছেন, কোন গরিবকে দানটা করতেছেন? তো আমরা গরিব মানুষই করি যার অভাব আছে, ঠিক আছে? দান এমন লোকরে করা হয় না 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 না, আপনি যার সামর্থ্য আছে। আপনি বললেন না না, আপনি না না, আপনি গ্লাভসও দান করছেন, বাংলাদেশে কারে দান করেছে? কিন্তু এমন একজন ব্যক্তিকে দেখান যে সে গরিব মানুষ, তাকে দান করেছে, দেখান, ভাই একটু আমি দেখান, তো আপনাদের দেখাবো না, একটা কারণ হচ্ছে, উদাহরণ দেখ। হ্যাঁ না সদারা, না 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 না, আপনি দানের কথা বলতেছেন, না না, এই যে 40 কোটি টাকা খরচ করে গ্লাভসটা তৈরি করেছে, তারপরে বলতেছেন আপনি দান করেছে। হ্যাঁ আমি মানি, করুক না করুক, আপনার কথা আমি মেনে নিচ্ছি, দান করেছে, কাকে দান করেছে, কোন গরিব জনগোষ্ঠীকে দান করেছে? আপনি দাদা আপনি আপনি একটা কি উদাহরণ আমার দেখান। কথা বলতে দিবেন, আপনি কি আমার কথা বলতে দিবেন? হ্যাঁ আপনি বলেন, আমার প্রশ্ন দাদা রাখতেছে আপনি আমরা বলেন। কারে দান করি এটা লিখে রাখি না, কারণ হচ্ছে আপনার এটা জানানোর কথা না। কারণ হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে যে আমাদের দানটা এমন ভাবে হইতে হবে, ডান হাত দান করবে বাম হাত জানবে না, ঠিক আছে? এই যে প্রত্যেক লোক যে হজে যায়, হজে যাওয়ার পরে ওখানে যে কোরবানিটা হয়, এই কোরবানির মাংসটা সারা বিশ্বে চলে আচ্ছা যায়, আচ্ছা, তাহলে এটা না না, কি আর মাংস, যোগ্যতার আমি কাজ? মাংস যাতে চাই, আমি 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 এখানে থাকতে যাচ্ছি, তাইলে যে দান হ্যাঁ, করেছে এই জিনিসটা জিনিসটা হচ্ছে জানবো আমাদের কিভাবে এটা, আমরা? আমরা দানটা কাকে দিতেছি দান, এটা না বলবো না না, না না না, আপনি এটাই আপাতত ইসলামের সিস্টেম। আপনি আগে সিস্টেম ঠিক আছে, আপনার দান কে কে কাকে করেছে জানা লাগবে না, দান যে হচ্ছে এটা আপনি জানবেন কিভাবে? ভাই এটা সিস্টেম, এটা আপনারা জানানো হবে না, সিস্টেম, কারণ এটা সিস্টেম আপনারা থাকলো জানানো হবে না, না 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 কারণ ইসলামে এরকম নাই যা, যে আপনি একটা আপনি শোনা, আহা, আপনি আপনি শেষ করে আপনি জানতেছেন আমার কিভাবে? শোনেন। আমারে জানানো লাগবে না, আপনি আমারে জানানো ইসলামের লাগবে না, আপনি নীতিমালা তো জানতেছেন জানেন, কিভাবে সেটা বলেন ইসলামের আমারে। নীতিমালা গুলো জানেন, পাঁচ পাঁচ ভরির আরে উপরে ভাই, একটা নীতিমালা, সোনা থাকে, সাড়ে নীতিমালা সাত পরে তোলার দেন, উপরে একটা আপনি মূল সোনা থাকে, পয়েন্টে আসেন, তাহলে এটা আপনি জাকাত দিত, এটা জানেন? না না, আপনি আলাদা বিষয় টেনে নেন, মূল পয়েন্টে আসেন, মূল পয়েন্টে আমি আসেন মূল যে পয়েন্টে হ্যাঁ আমি আসতেছি, মেনে, যেটা হচ্ছে আপনি যদি 7.5 তোলার উপরে সোনা আপনার কাছে থাকে, সেটা জাকাত দিতে হবে, এটা জানেন? হ্যাঁ জানি, এটা জানেন, এটা সিস্টেমটা জানেন? হ্যাঁ জানি, হ্যাঁ জানি, তাহলে আপনি কেন তর্ক করতেছেন? এই জাকাত কোথায় দিছে এটা কি আপনারে দিতে হবে লিস্টি? জাকাত কোথায় দিচ্ছে সেটা আমার জানার দরকার নেই তো ভাই, তাহলে আপনি মূল কেন যে বলতেছেন জায়গাটা জাকাত নষ্ট। কোথায় দিতেছে হ্যাঁ আমারে বলেন? হ্যাঁ, জাকাতের আমি তো লিস্টি তো তাহলে এভাবে আপনারে দেওয়া বলতে হবে না, পারি, আমি বলি, রিয়াদ গোস্ত ব্যাংকের মাংস কোথায় আমি তো কোথায় এভাবে দেওয়া হয় বলতে এটা কি পারি। আপনারা জানাবে? হ্যাঁ ভাই, ভাই ভাই ভাই, আমি তো এভাবে বলতে পারি যে টাকা দিয়ে একটা মূর্তি তৈরি করা যায়, মূর্তি কারে দিছে, এটা সমস্যা কোন জায়গায়? আমি তো দাবি, আমি পয়েন্টটা মেক করতে পারি, এই যুক্তিটাও দিতে পারি, আপনার যুক্তির সাথে এটাও যাচ্ছে। আপনার যুক্তির সাথে তো ইসলাম চলবে না, ইসলামে আমাদের কথা হচ্ছে না 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 দানের না, জিনিস, আপনার তোমার ডান যুক্তি, হাতে একটা বাম আপনার হাতে যুক্তি জানবে না। মেনে, না 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 না, আমি আপনার যুক্তি মেনেই যুক্তিটা দিচ্ছি, আপনার যুক্তিতেই যুক্তি দিচ্ছি, আমি আলাদা করে আপনি যুক্তি মেক যুক্তিটা করতেছি না। দিতেছেন, তাহলে আপনি এবার বলেন আমারে জাকাতের নিসাব দেন, জাকাতের নিসাব বলেন আমারে, বলেন জাকাতের নিসাব কত, হিন্দু না ধর্মে এটা জাকাতের নিসাব কত এসব, বলেন, জাকাত দেওয়ার নীতিমালা বলেন, কোরবানির নীতিমালা বলেন, অত্যাবশ্যক দান কি বলেন, ফিতরা কি বলেন, বলেন হিন্দু ধর্মে পৌত্তলিকতা এর জন্য, অত্যাবশ্যক দান কিভাবে করতে হয়, কি কি আছে বলেন, ঝটপট বলেন। হ্যাঁ, এর বিষয়টা জানতে হলে আপনার তো সে বর্তমান সমাজে হিন্দু সমাজে এই নিয়মগুলো ফলো করা হয় না, নিয়ম বর্তমান সমাজে আপনার এই আপনাদের পূজা ধর্মগ্রন্থ থাকলে তো ফলো করবেন, আপনাদের না, ধর্মগ্রন্থে কোনো আছে আছে, অত্যাবশ্যক আপনি দান আপনি আছে? আপনি জানেন না কিংবা আপনার আপনি জানেন ধর্মগ্রন্থে না কিংবা আমি জানি অত্যাবশ্যক না বলে, না 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 দান না, আছে কি নেই, কি আপনি আছে জানেন হিন্দু? না কিংবা আমি জানি না বলে এটা নেই, এটা ভুল,
আপনি জানেন না কিংবা আমি জানি না বলে এটা নেই, এটা ভুল। শুনেন, আপনি আপনি পৌত্তলিকতায় সেই কোনো সময়ে না 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 অত্যাবশ্যকীয় দান নাই, আপনি শিখে নেন, পৌত্তলিকতায় কোনো না, আপনি অত্যাবশ্যকীয় দান নাই। শুনুন শুনুন শুনুন, আপনি সৌদি পৌত্তলিকতার সাথে ভারতীয় বা মহাদেশের পৌত্তলিকতা মিলাতে যাবেন না, না আমি তো সেটা ভারতীয় সেটা আলাদা বিষয় পৌত্তলিকতার বলা বলি না, আমি সারা বিশ্বের পৌত্তলিকতার কথা বলেন। আপনি না, মিশরীয় সারা বিশ্বের পৌত্তলিকতা সাথে আপনি নিয়ে কোনো না সমস্যা না নেই, না না আপনি সারা বিশ্বের সাথে তো ব্যাবিলনের আপনি পৌত্তলিকতা নিয়ে আপনার এসেছেন, বিতর্কটা নিয়ে না, এসেছেন, গোপী যত কৃষ্ণের বিষয় সাথে নিয়ে কিন্তু এসেছেন। বিতর্ক না না, প্রতিমা তৈরি করে সারা বিশ্বে করতেছে না, আপনি উল্লেখটা ভারতবর্ষেরই করেছেন, না আপনি প্রতিমা ভারত ভারতবর্ষেরই থেকে এসে শুরু হয়নি, ভারত প্রতিমা শুরু হয়েছে ব্যাবিলন থেকে, শিখে আসেন কিছু কিছুই তো জানেন না। সেটা আমি জানি ভাই, সেটা আমি জানি, কিন্তু আপনি এখন কোন জায়গার দাবি, কোন জায়গার বিষয়টা তুলে ধরেছেন যে অমুক জায়গা এত লক্ষ আমি তো টাকা সারা সারি বিশ্বের করে কথা আনবেন। বলবো, ধরেন না না ইসলাম না না, সারা বিশ্বকে আপনি চ্যালেঞ্জ সারা আছে, বিশ্বের বিশ্বের কথা উল্লেখ জনগণকেও করেন না, যত সারা বিশ্বের কথা বললে পতাকা সংবিধান আমি দ্বারা আপনার কথা বলবে, বলতাম না, না না সারা বিশ্বের কথা বললে আমি একথা আপনাকে বলতাম না, তা ইসলাম তো সারা আপনি কোন বিশ্বকে একটা, চ্যালেঞ্জ দিবে, ইসলাম পৃথিবীর সব ধর্মকেই চ্যালেঞ্জ দিবে, কারণ ইসলাম আমি বলে ইসলামের ইসলামের কথা বলি ইসলাম নাই নিয়ে ভাই, হচ্ছে আমি একমাত্র ইসলামের আল্লাহ কথা বলি মহান নাই, দিন, আমি ইসলাম আপনার তো কথা সারা টেনে বিশ্বকে ধরেছি, চ্যালেঞ্জ আমি দিবে। আপনার কথা টেনে ধরেছি, আমি আমি ইসলাম যে নিয়ে এখানে আপনি তো আসিনি, আমি আপনার অত্যাবশ্যকীয় কথা দান কি বলেছি। বলেন, আগে তো আপনি শিখে আসেন অত্যাবশ্যকীয় দান কারে বলে, অত্যাবশ্যকীয় দান কি বুঝেন? না ভাই আমি বুঝি না, আমি আপনার প্রথম বুঝি না, কিনা আমি অত বড় বুঝবো না, তাহলে আমি অত্যাবশ্যকীয় দান তর্ক কি এটা করতেছি, শিখে আসেন, আপনি টিকা দেওয়ার আপনি নীতিমালা শিখে ভুল আসেন, দাবি, আপনি ভুল ঠিক দাবি আছে? করতেছেন, আপনি ভুল দাবি করতেছেন, আপনি ভুল দাবি করতেছেন। আরেকটা বিষয় আপনি বললেন, আপনি কি জানেন হিন্দুরা মূর্তি পূজা করে না, মূর্তিকে কেন্দ্র করে পূজা করে, আপনি কি জানেন? ভাই সবাই তো আর মূর্তি পূজা করে না, কয় পার্সেন্ট লোক হচ্ছে যারা আছে হিন্দু ধর্মের মূর্তি সবাই পূজা করে করে না না, বলে? না আমার আমার আপনি অন্যদিকে নেবেন না, হিন্দুরা মূর্তি পূজা করে না, হিন্দুকে কেন্দ্র করে পূজা করে, এটা কি আপনি জানেন? কয়জন মূর্তি পূজা করে না বলে না, মানে আমি কয়জন, বলেছি কয় পার্সেন্ট? মূর্তি পূজা করে না, মূর্তিকে কেন্দ্র, আপনি যেরকম বলেন কাবা পূজা করে না, কাবাকে কেন্দ্র করে উপাসনা করে, আমি বলেছি মূর্তি পূজা করে না, মূর্তিকে ভাই কেন্দ্র কাবাকে করে কেন্দ্র উপাসনা করে, করে না আপনি তো, কি এটা জানেন? একটা পয়েন্ট কে সবাই একদিকে ফিরে নামাজ করবে, কাবা একটা দিক, নির্দেশনা, দিক আমিও সেই দিক, পয়েন্টটা, ওইটাকে আমিও কেন্দ্র সেই করার পয়েন্টের কিছু কথা নাই, বলছি। ওটা একটা দিক, একটা নির্দেশনা আছে, এই দিকে হ্যাঁ ফিরে সবাই নামাজ পড়বে, একটা পয়েন্ট করে রাখা, আপনি ওর ভিতরে যাও নামাজ পড়েন, ওর উপরে দাঁড়ায় নামাজ পড়েন, তো আপনার নামাজ হবে, কোনো সমস্যা নাই, ওর ভিতরেও নামাজ পড়ে, এটাও তো, এটা এটাই তো হিন্দুরা বলতিছে নাকি, এটাই তো হিন্দুরা হিন্দুরা তা করতেছে, তারা তো বলতেছে না, একটা পয়েন্ট 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 নোট এখানে করতেছে। মূর্তির না না মধ্যে পয়েন্ট কি আমি ফেলেন আপনি? পয়েন্ট, হিন্দু ধর্মের মূর্তি তাহলে পূজা তো আছে, আপনি এটা মূল, কেন বুঝান? তাহলে আপনি হিন্দু ধর্মের মূলেই তো জানেন না, আপনি তো হিন্দু ধর্মের মূলই জানেন না, তাহলে আইলে তাহলে আপনি হিন্দু বলেন, ধর্মের মূর্তি পূজার আপনি মূলই তো জানেন মূর্তি না, পূজার ইতিহাস বলেন, মূর্তি পূজা কেন বলেন, মূর্তি পূজার যৌক্তিকতা বলেন আমারে। মূর্তি পূজার বর্তমান সময়, আপনি যদি মূর্তি পূজার যৌক্তিকতা খুঁজতে চান, মূর্তি পূজার যৌক্তিকতা নেই, যৌক্তিকতা কেন্দ্রের, কেন্দ্র কি আচ্ছা এই যে মূল মূর্তি কেন্দ্র, বানায়া, এই যে আজকে সবারে এই যে মূর্তিগুলো আছে আজকে মূর্তি পানিতে বানাক না ডুবে মানাক গেছে, কারো কিছু আসে ঠিক যায় আছে, না, তাতে মূর্তি কি বানাক উপকার না হইলো মানাক কারো আমারে কিছু বুঝান, আসে যায় না, কারো কিছু আসে যায় না, খেয়েছে এই যে কোটি হ্যাঁ কোটি টাকার এটা মূর্তি, যেমন, না 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 কোটি কোটি টাকা খরচ করে যেমন মূর্তি পূজা, মূর্তি পূজা করে কোনো কি লাভ হয় নাই, কোটি কোটি টাকা গ্লাভস বানায় করে কারো কোনো লাভ হয় নাই, দাদা গিলাফটা তো দান ঠিক আছে করে দিতেছে আর মূর্তি তো পানিতে চুবাইতেছে, কোথায় 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 প্রমাণ, মুখের দাবিতে কোনো কিছু আসা যায় না, আপনার মুখের দাবি তো আপনার কিছু আসে যাবে না, কারণ হইতেছে কি যে আপনি যে দাবি আমরা করতেছেন প্রুফ চাই তাহলে প্রুফ, আমারে বলেন যে গিলাফ কোন জায়গায় পানিতে চুবানোর নিয়ম আছে বলেন, গিলাফ পানিতে হ্যাঁ চুবানোর নিয়ম বলেন। বাচ্চারা 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 বাইটে বিটে খেতে পারে, বেটে বেটেও খেতে পারে, সেটা তো আমার, আমি যখন জানি না তখন আমি তার নিয়ে বলবো কিছু জানি, আপনি দাবি করতেছেন প্রমাণ দেবে, প্রুফ দিতে পারবেন আপনার আমি দাবি তো দিলে, সেটাই বলতেছি যে আপনি যে দাবি করতেছেন যে গিলা পানিতে চুবানো আমি হয় দাবি মূর্তির করছি মতো, না, সেটা আমার প্রমাণ আমি দেন। দাবি করি নাই, আমি আমি কোনো দাবি করি না, দাবিটা আপনার, আপনি বলেছেন আমি দান তো দাবি করতেছে, করি আমি নাই, বলেছি কারণ দান করছে আমাদের তো প্রমাণ দিন, মূর্তির উপরে দাড়াও, ওই যে ওই এই যে মূর্তির মতো এই যে ওটা এই যে চুবানোর কিছু আপনাদের নাই স্বভাবলে কি নেই মিথ্যা স্যার, আপনাদের স্বভাবলে কি নেই মিথ্যা স্যার, ঠিক দাদা, আছে মিথ্যা স্যার, বড় আপনি প্রমাণ, আমারে বুঝান যে গিলাফ পানিতে ওই চুবানো হয়, ঠিক আছে, পানিতে গিলাফটা চুবাই দেয় এরকম আমার একটা রেফারেন্স দেন, কি আমার পর্যন্ত সময় দিলাম আমি দেন, কি দাবি করেছি, আমি কি দাবি আপনি করেছি তো না, তাই দাবি কেয়ামত দিয়ে লাগবেন, করতেছেন, আপনি আমি কি আপনি দাবি তো তাই করেছি দাবি এটা, করতেছেন, আপনার এই দাবি যে আমি কি করতেছেন দাবি এটা পানিতে করেছি, চুবানোর ইতিহাস দেন আমারে, যে আপনি গিলাফ পুরো পানিতে ভিডিও চুবানো, থেকে আমাকে দেখান যে আমি এটাকে দাবি করেছি না, আপনি আমাকে দেখান আমি আপনি দাবি কি করেছি, দাবি করতেছেন? আমি কোন দাবিটা আপনার, আপনার দাবির প্রমাণ চাইছি, আমি আমি না দাবি আমি করি তো নাই কোনো কিছু, সেটাই আপনার দাবিরই তো প্রমাণ চাইতেছি, আপনার দাবি তো প্রমাণ চাইতেছি,
আরে ভাই, আপনি যে আমি দাবি দাবি করি করতেছেন নাই, যে ওইটা মূর্তির মতো আমি করে, দাবি সেই করি নাই, মূর্তির মতো যে ওটা পানিতে চুবা, এটা আমি আমার কোথায় দেন, দাবি এটা করেছি, আমার রেফারেন্স। আমি কোথায় দাবি, আমি কি দাবি করেছি, আমি কি দাবি করেছি, আমি কি দাবি, দাবি না আমি কি করলে দাবি ফালতু করেছি? বলতেছেন কেন? আপনি কিছু শিখে আসেন, হ্যাঁ,